إنما الدنيا حطام زينت بالشهوات تخدع الجاهل دوما بصنوف المغريات تنصب الأشراك عمدا للقلوب যখন তুমি জানতে পারো তুমি যেই অফিসে কিংবা শপিং মলে অবস্থান করছো সেখানকার অবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে, প্রত্যেকের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে, তখন সেখানে তুমি কেমন সতর্কতা অবলম্বন করো? তখন তো তুমি নিজেকে এমন কাজ থেকে বিরত রাখো যে কাজের কারণে তোমাকে অপরের কাছে লজ্জিত হতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। হে ক্ষণিকের মুসাফির, যেই মহান রব তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন, যিনি তোমার প্রতিটি শব্দ প্রতিটি উচ্চারণ সুস্পষ্টভাবে শুনছেন, সেই মহান রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে তুমি কতটুকু সতর্কতা অবলম্বন করো? তোমার জীবনের একটি মুহূর্তও কি এমন অতিবাহিত হয়েছে যা তোমার রবের নিকট সংরক্ষিত নেই? আর তোমার জীবনের একটি মুহূর্তও কি এমন অতিবাহিত হবে যা তোমার রবের নিকট সংরক্ষিত থাকবে না? জেনে রেখো, তুমি যে কথাই বলছো আর যে শব্দই উচ্চারণ করছো তা অবিকলভাবে সংরক্ষিত হচ্ছে। মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। আজ তুমি যেই মুখ দিয়ে কথা বলছো, কাল কিয়ামতের দিন সেই মুখ বন্ধ করে দেয়া হবে। আজ তুমি যে হাত দ্বারা স্পর্শ করছো, যেই হাতকে ইচ্ছে মতো নিজ কাজে ব্যবহার করছো, কাল সেই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে। যে পা দিয়ে তুমি আজ জমিনে বিচরণ করে বেড়াচ্ছ, কাল সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমার অস্তিত্ব দানকারী মহান সত্তা। সূরা ইয়াসিনের 65 নং আয়াতে বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব, ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্ম সম্পর্কে। হে দুনিয়ার মুসাফির, আমি তোমাকে সতর্ক করছি, তুমি আপন কৃতকর্মের ব্যাপারে উন্মাদ হয়ে থেকো না। তুমি কোথায় দৃষ্টিপাত করছো, কি নিয়ে ভাবছো, সবই তোমার রব অবগত আছেন। ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদুর। চোখের খিয়ানত এবং মনের গোপন গতিবিধি সম্পর্কে তিনি সম্যক অবগত। তুমি তোমার রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হও, যিনি ইরশাদ করেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসউসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি। আমি তার ঘাড়ের রগ অপেক্ষাও তার বেশি নিকটবর্তী। হে ক্ষণিকের মুসাফির, তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক হও, যিনি একমাত্র অদৃশ্যের খবর জানেন। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আর তার কাছে আছে অদৃশ্যের চাবিকাঠি, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে ও জলে যা কিছু আছে সে সম্পর্কে তিনি অবহিত। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, তার অজ্ঞাত সাড়ে গাছের একটি পাতাও ঝরে পড়ে না। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। মাটির অন্ধকারে একটি শস্য কণাও নেই, নেই কোনো আদ্র বা শুষ্ক জিনিস যার বিবরণ এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। হে ক্ষণিকের মুসাফির, তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক হও, যিনি সব কিছুই দেখছেন। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, কোনো দৃষ্টি তাকে দেখতে পায় না কিন্তু তিনি সব কিছুই দেখতে পান।